বিবাহ বিচ্ছেদের পর থেকেই মানসিক ভারসাম্যহীন মেয়েকে শেকল বন্দি করে রাখতেন মা। কিন্তু সেই শেকল খুলে দেওয়ার পরিবারের অলক্ষে বাড়ি থেকে বেরিয়ে প্রায় 10 দিন ধরে নিখোঁজ মেয়ে। মেয়ের সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ অসহায় মা। মাদার হরিচন্দ্রপুর থানার ডুমরিয়া গ্রামের বাসিন্দা তাজকেরা বিবির মেয়ে রাকিয়া খাতুনের 3 বছর আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। সেই বিচ্ছেদের জেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রাকিয়া। অভাবের সংসারে সাধ্য মতো চিকিৎসা করালেও মেয়ে সুস্থ হয়নি। ফলে মেয়েকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো তাকে, যাতে কোথাও চলে না যায়। দিন 12 আগে মেয়ের চিৎকার শুনে শিকল খুলে দিয়েছিল তাজকেরা বিবি। এরপর ওষুধ নিতে যাওয়ার নাম করে সকলের অলক্ষে বাড়ি থেকে বেরিয়ে যায় রাকিয়া, আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি তার। এবারে মেয়ের সন্ধান পেতে হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছে অসহায় মা। মেয়ের বিয়ে সব দিয়েছিল, তো মেয়ের ছাড়ানো হয়ে গেছে 3 বছর হলো। মেয়ে সকাল বুধবার দিন সকাল থেকে আর উঠে গেছে 10 দিন হলো। ওই পাগল আগে থেকে পাগল ছিল, আর ওই পাগল মেয়ের যেটা যেতক সেটা মানে আসতো, যাতক ফের চলে আসতো, বান্না টান্না রেখেছিল। তখন বানতে আর পারছি পারি না, খুব ইয়ে করছিল। তখন ওই ছেড়ে দিন যাইতো কাজতো থাকতো, ফের যাইতো কাজতো থাকতো। বুধবারের দিন সকাল থেকে আর খোঁজ টোজ পাওয়া যায় না, হারিয়ে গেছে। মেয়েটাকে খুঁজে চাচ্ছে,